বিদ্যাসুথি প্রকল্পে একাধিক দুর্নীতির অভিযোগ এনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাড়ি ঘেরাও করল ত্রিপুরার প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদ। একদিকে পশ্চিমবঙ্গে টালমাটাল অবস্থা তৃণমূল কংগ্রেসের, বঙ্গে দুর্নীতিতে বিপর্যস্ত তৃণমূল, এবার ভোটমুখী ত্রিপুরায় দুর্নীতির অভিযোগ আনছে সেই তৃণমূল। এর তীব্র নিন্দা জানাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা। শান্তিপ্রিয়বাসীরা, সবাই আমরা জানি 2004 সালে 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে শিক্ষাকে ফ্রি, অর্থাৎ ফ্রি এডুকেশনকে ম্যান্ডেটরি করা হয়েছিল ক্লাস 1 থেকে 8 পর্যন্ত। কিন্তু বর্তমান বিজেপি সরকার বিদ্যাজ্যোতির নামে একটি স্কিম এনে প্রতিটি স্কুলে 1,000 টাকা করে বার্ষিক ফি আদায় করছে। এর বিষয়ে আমরা যখন শিক্ষা অধিদপ্তরকে জানাই যে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা পয়সা না দিতে পারায় স্কুলগুলি ত্যাগ করছে এবং বিভিন্ন জায়গায়, তুমি আজকে সাউথে বরপাতারি, তেলিয়ামুড়া, অমরপুর জেবি স্কুল, যে কোনো জায়গাতে তুমি দেখো শিক্ষার্থীরা দিনে দিনে মাসের পর মাস বিদ্যালয় ছেড়ে দিচ্ছে। বর্তমান সরকার কি চাইছে? ছেলেরা বা শিক্ষা প্রাঙ্গণে না গিয়ে ওদের যে বাইক বাহিনী আছে সেই বাইক বাহিনী হতে শিক্ষার আলো কি আমাদের ছেলেমেয়েরা পাবে না, নাকি ছেলেদেরকে মূর্খ বানিয়ে রাখার ষড়যন্ত্র চলছে এই সরকারের কাছে? আমরা বিগত দিনেও তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষা অধিকর্তাদের বারবার হুঁশিয়ারি দিয়েছি এই স্কিমগুলি যেন ফেরত নেয় এবং অথবা এদের সুধার আনে। টাকা তো আদায় হচ্ছেই, কিন্তু স্কুলগুলির কন্ডিশন দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। শিক্ষার নামে এই সরকার যে এক নৈরাজ্যকর পরিবেশ তৈরি করছে তার বিরুদ্ধে একটি বিক্ষোভ জানিয়ে আজকে এই শিক্ষামন্ত্রীর বাসভবন আমরা ঘেরাও করেছি।